ভাইয়া কি আছে মাথা টাতা গুলো এখন খারাপ আছে মার খালি আছে টালি বাল্টি করিছে এখন ভালো লাগছে না এখন তুমি যাও যাও পড়ি কি মার কা পাইছেন তোমার কল একবি এটা আল্লাহ কি বলেন আমি তো আপনার প্রচারণা চালাবো ভোটের আমি তো আপনার রাইট হ্যান্ড এ মুনি তুই জটি লেখেন রাইট হ্যান্ড পাইছিস যেরম তার সাইজ সেরম তার শক্তি তোরে তো একবারে তুলে দিবি না একবারে উপরে এ তুই কত কম কর তোকে যে কাম দিয়েছিলাম সেটা তুই করছু কলি তো আর হয় না কেমন করে করবো না রমজানের চারিপাশে যত সালবাল দেখেছিস তুই কত সালবাল দুনিয়া সালবাল নিয়ে ঘুরতেছে চান্সই তো পাচ্ছি না ওর কাছে যাওয়ার মতো আমি করলাম 20 থেকে টাকা পাইছে এটা না তথ্যটা বার কর মনে হচ্ছে না যে কাম হবে নি বুঝছিস ঘুরে কাম হবে না নে ওই তথ্য পাবো না নে তুই অন্য কোনো চিন্তা কর নির্বাচন উপলক্ষে একটা গান বানাই চলে আমার রিক্সা হাওয়ার বেগে উইরা উইরা ঢাকা শহর দেখমু দুইজনে ঘুইরা ঘুইরা ওরে মুনি এতো চরম ফিল মনে হচ্ছে একবার ভিতর তে বার করে আনলো আর কি ফিলটা বাবা এই তোমাকে ওই রিক্সা চালাবি কে ও গাড়ি কি চলবে তার মানে আপনার আমার হেল্প লাগবো না এতক্ষণে লাইনে আছ তোমাকে যে বাণিজ্য মেলার ভিতরে 1800 টাকার জিনিসপত্র কিনে দিলাম না এবং টাকাটা খুব লাগিচ্ছে পোস্টার করা লাগবে কি হইছে এমন ছোট লোকদের জীবনে দেখি নাই জায়গা থাকেন দেখছো কি অবস্থা টাকা চাষি আর দোস্ত বেজার আল্লাহ মিছিল আসতেছে আমি যাই শোন ওটি যা তো স্বল্প লোকলে মিছিল দিছিল সব বন্ধ করে দিবো কেউ যদি কথা না শুনে ঠ্যাং ভ্যাং ভাঙ্গাই দিবো যা আমি দেখিচ্ছি পরে ঠিক আছে মুনি আমি যাচ্ছি দেখতেছি ব্যাপারটা কি করা যাচ্ছে এই যে সরেন ম্যাডাম যাবে কি হয়েছে কোন ম্যাডাম সরেন সরেন ম্যাডাম আসছে ও চামেলি তুমি আবার ম্যাডাম হলো কবে সাথে দেখি আবার বাচ্চা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছ এটা বাচ্চা না ও হচ্ছে আমার নির্বাচনের এজেন্ট কি বোঝনি নির্বাচন সমন্বয়কারী এইসবে কাজ হবে না যা করার করে দিয়েছি করে দিয়েছে হাসিটাও তো ঠিকভাবে দিতে পারলে না তাহলে কিভাবে দেয় এইভাবে সরো সরো রেজাল্টের দিন দেখা যাবে ম্যাডাম এটা কে আর বলো না নির্বাচনের সময় হয় না শখ করে মানুষজন আসে এইরকমই কেউ একটা হবে ম্যাডাম আমরা কোথায় যাব আরে তুমি না জানো আমি কোথায় যাব আজকে শিডিউল কোথায় মোতালিব সাহেবের সঙ্গে দেখা করো ও হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা রমজান না এই রমজান শোনো শোনো অসাধারণ অভিনয় করো এখন যা হয়েছে তুমি এখন আমার সাথে চলো আজকে সবাইকে তুমি বলে দেবা তুমি আমার সাথে হাত মিলিয়েছো হ্যাঁ হ্যাঁ আমার সাথে হাত মিলাবো দেন হাত দেন আরে বোকা এখানে না ওই নির্বাচন অফিসে গিয়ে মোতালেব সাহেবের ওখানে গিয়ে বলবা আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম আমি কাদির সাহেবের সাথে হাতে হাত মিলিয়ে আমি কাদির সাহেবকে সাপোর্ট করলাম ভাই চাষা কি কয় চাষা বাইরে বোটটা দিয়ে তো বেটা যা এক কথা কৃষ্ণ কথা কৃষ্ণ আচ্ছা আমার সাথে তো হাত মিলাইছে আরো মিলাইতে হইবে আরে তুমি কি আমার কথা বোঝো না কি বুঝবো বলেন এই যে বাচ্চা কাচ্চা কতগুলো লইয়ে ঘুরতে আসি প্রচুর টাকা খরচ হইতেছে লক্ষ লক্ষ টাকা বুঝছেন হায় রে বরিশিল্লা মানুষ আগেই ভাবছিলাম তুই বেটা আরো টাকা খাইতে থাকবি ঠিক আছে রমজান নাও আরো 10,000 টাকা নাও ওদের দিয়ে দাও 10,000 টাকা হয় দেন এ কম মেরে তুই কিসে কিসে ভাই টাকাটা লইয়া যা দেন হন মোর বিছনার তলে বোঝো ওই তুষকের তলে নিয়ে রেখে দিবি ঠিক আছে ভাই চলো তাহলে কমে যাবো আমার সাথে মানে আমি তোমার প্রতিপক্ষ আমার সাথে মুই কমে যাবো রমজান আমি কিন্তু মোরে জোর করতে আসেন মুই কিন্তু আমার নামে লিখিত অভিযোগ করব যে আমি মোরে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়ানোর জন্য নানান ধরনের প্রলোভন দেখাইতে আসেন বুঝছেন সরেন সরেন এ পোলা বানাই মিছিল ধর আমার ভাই তোমার এটা কি করলাম এই রমজান তোকে আমি দেখে নিমু তুই কিভাবে নির্বাচনে দাঁড়াস আমি মোরে
হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম আমি খবর আছে আমি কইয়া দিলাম এ মিছিল করো আমার ভাই তোমার ভাই রমজান ভাই রমজান ভাই আমার ভাই তোমার ভাই রমজান ভাই রমজান ভাই স্যার আসবো এরিও সামলি বেগম সে আই নেন বিতেইন স্যার এই যে গোলাপ ফুলটা আপনার জন্য বাবুরে কি সুন্দর সুগ্রান পুষ্প আপনার জন্য ফোটে না আই এ বাইকো জানি গাগা হিটা লাই তো সেটি আনরে দিছি আনরে দেনো তানরা নির্বাচন কমিশনে কি আছেন স্যার আমার প্রথম অভিযোগ কাদের সাহেব খুব সমস্যা করছে বিভিন্ন জায়গায় আমার নেতাকর্মীদের একদম প্রচারণা চালাতে দিচ্ছে না সাথে কিয়া করছে উনি বাধা দিচ্ছেন আমাদের জেনুইন মিথ্যা কথা স্যার স্যার নির্বাচন আচরণবিধি উনি লঙ্ঘন করছে উনি ওনার রূপের অপব্যবহার করছে উনি বিভিন্ন জায়গায় মেকআপ দিয়ে লিপস্টিক লেগে বিভিন্ন জায়গায় গিয়ে ওনার চেহারা শো করছে স্যার এটা তো লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না খেলাই এই যে স্যার উনি মেকআপ করছে লিপস্টিক দিচ্ছে আমি কি লিপস্টিক দিতে পারছি হুম কথা তো সত্যি কাগায় তো সত্য কথা কইছে এটা তো ওইতরে না ছামেলি এসব আপনি কি বলছেন স্যার উনি যদি এখন লুঙ্গি পরে রাস্তায় বের হয়ে প্রচারণা চালায় আমি কি লুঙ্গি পরব এগুলো কিছুই না অবান্তর কথা আর কাছে তোরা কি আছো স্যার আপনি ওনাকে বলে দিন উনি যেন কোন রকম সমস্যা না করে কেউ কাদের ভাই এই যে ধরেন স্যার এটা আপনার জন্য বাবুরে বোতল নিয়ে কেন স্যার আপনি এটা নিতে পারবেন না কেন তুমি যে পুষ্প দিলে আমি আমার মার্কা দিলাম স্যার রে কই দুলা ভাই এটা কোনো কথা কুইন্টার কথা কইছ তুই এই যে লোকমানকে অটো রিকশা দিছেন এটা কোনো মার্কা হইল ভালো কিছু দিতেন ট্রাক দিতেন মিষ্টি কুমড়া দিতেন তুই খাওয়াইলে কেন তোয়া দিতা মিলাছে বেশ মিষ্টি কুমড়া বুঝেনি যাই এন্তুন আমি এটা মাইনা নিতে পারলাম না ওমা কেন তোমার সমস্যা কি আমি লোকমান ভাইয়ের নির্বাচনী এজেন্ট সমন্বয়কারী বুঝলা চামেলি ঘরের মধ্যে যদি এইরকম ইঁদুর থাকে তাহলে আমরা বাইরে বইয়া কি করবো ছাড় খুব ব্যথা পেলাম চলে গেলাম আমিও যাই স্যার আর তোমাকে তো বলেছি সরে দাঁড়াতে শোনো এখনো সময় আছে কাদের দেখা যাবে স্লোগান দে বুঝো সালবারে কত করে দিছিস তুই মোর তো এজেন্ট আছে তোর নাম কি রে শামসু কিসে কিসে ভাই কত করে দেখতে আসো প্লাবেন রে 50 টাকা করে ভাই 50 টাকা কম হে যাচ্ছে না একটু আচ্ছা উনি একটু বাড়ায় বড়ায় দিস বুঝছো আচ্ছা মনে তুই এক কাম করিস তাহলে তুই আমার 100 টাকা করে দিস ঠিক আছে আচ্ছা দি মনে তো তুই এমনি তুই তো মোর বিরোধী পক্ষ না ঠিকই আছে যে লোকমান কচ্ছিল যে তুই একা একা এখানে মিছিল করতেছিস সাল পাল নিয়ে তো কইল যে যা একটু সঙ্গ দিয়াই তাই এলাম আর কি তোর সাথে একটু ও আচ্ছা আচ্ছা চল চল এ সাল পালে আমার সাথে ধর এমন রমজান ভাইয়ের মার্কা বন্ধা মার্কা রমজান ভাইয়ের মার্কা মিছিল করলে কিছু থাকবে ভোট দেবে আমরা যা কি ভোট দেবো কি তোর নামের বার না তোর মার্কার বার এটা ব্যাপার আছে না মার্কার এক হন এক কাম করলে কেমন কি কাম সেখান তোরা সিলে বুঝো রমজান ভাইয়ের মার্কা পুরো আস্তে করে রেখবি বদনা বুঝো মনে এখানে কিন্তু ভালো একটা আইডিয়া দিছিস তুই তাহলে ধরি হ্যাঁ 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 ধর রমজান ভাইয়ের মার্কা বদনা মার্কা রমজান ভাইয়ের মার্কা বদনা মার্কা রমজান ভাইয়ের মার্কা বদনা মার্কা হ্যাঁ হ্যাঁ এমন তারাই কর বুঝো এমন তারাই কর ভাই রমজান ভাই কি করতেছেন ছাদের উপরে মনের দুঃখে বইয়ে আছি রে মোর বুকটা ফাইটে যাইতে আছে এককালে কেন ভাই কি হইছে মোর এমনি কমার কাদেছে বুঝো ইয়ে লইয়া কেমন তারা মুই মাঠে নামবো ক
হ্যাঁ ভাই ঠিকই কইছেন, কি দুর্গন্ধ, কি পেইন, কি পেইন। সুকি যে খালার পো পেইন পেইন করতে আছে, তুই মোর অবস্থাটা চিন্তা করে দেখছো। মুই যাব ঠক ঠক করে দরজা খুলবে, মুই কব খালাম না মোর এক ভোট দেন, কবি কমে মুই কব বদনা। ইয়ে কিছু হইলে ইয়ে সার ষড়যন্ত্র করে দেশে বুঝছো, ব্যুটিফুল থাকে না ভাই, আমি তো চুমকির কথা বলছি। হন কিছু নিয়ম কানুন মাইনে চলিস বুঝছো, বেগানা মাইয়া দেখছো মাটির দিকে চাইয়ে থাকবে না, চোখ কানা হইয়া যাবে। ঠিক আছে ভাই, আমার দেখাটা আপনি দেখ। হয় হয় তোরটাও মুই দেখো, মুই একসাথে দুইজন একটা জ্বলবো বুঝছো, যা তুই এখন এমএ গুনেতে শেখে যা। গেলাম চুমকি। ভাই শুনছেন, আপনাকে নিয়ে পুরো হোস্টেল মিলিয়ে আমি খুঁজে আসলাম, কোথাও দেখলাম না। এখেন যে মুখে হাত দিয়ে বসিয়ে আছেন, আপনার মুখে কি বোরন হয়েছে? না মোর মুখে কোনো বোরন ফোরন এইয়া কিছু হয় নাই, মুই লজ্জায় মুখে হাত দিয়ে বইয়ে রয়েছি। আমের দুলাবাই মোরে ভালোবাই শেখ গো বদনা ধরাই দেশে বুঝছেন। হ শুনিছি আপনার মার্কাটা খুবই মর্মান্তিক মার্কা দেশ, আপনার এমন কিছু করেন যেন বদনা মানুষের ভিতরে ঢুকিয়ে যায়, বদনা ছাড়া যেন মানুষ কিছু চিন্তাই না করতে পারে। এই এই ভাবতে আছি মুই কি করব, এমন প্রচারের সিস্টেম করতে হবে বুঝছেন। মুই প্রচার করব না কিন্তু সবাই শুধু বদনা বদনা করবে, এককালে রারা পইরে যাবে সারা হোস্টেল গুনে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, কিছু ভাবেন কি করবেন। ইউরেকা ইউরেকা, মুই পাইয়ে গেছি। আস্তে লাপান লুঙ্গি তো উড়ি যাবি নে। হ্যাঁ একবার তো সিরে নিছেন, এখন কি খুললে নে আর পেলেন আমের। মুই এক পাইছি আমি সরেন, মোর কাম আছে। এই যে শোনেন, আমি কিন্তু আপনি কি ভোট দেব নে। ওইবেন ওইবেন মুই যাই। আল্লাহ রমজান ভাই, আপনি এখানে কি করেন? আজ বাদে কাল মুই নির্বাচিত হব, মোর দেখতে হইবে না? আপনি তো জীবনে হোস্টেলের রান্নাঘরে আসেন নাই। মুই দেখতে আইছিলাম। আচ্ছা যে এমএ যে রান্না করে সাসা, এ কমে উনি তো একটু আগে রান্না নামায় রেখা গেল। ও আচ্ছা, ওই দুইটা ওইয়াই তোমাকে খাবার নাকি? হ্যাঁ আজকে বাসায়ও রান্না করে নাই, দুলা ভাই এখান থেকেও খাবে। ও আচ্ছা, আমি এমএ কি যান? আমি তো এজেন্ট, লোকমান ভাইয়ের এজেন্ট। হাই, খুবই স্বাস্থ্যসম্মত এজেন্ট। আচ্ছা আমার সাথে পরে কথা কুমনে। ঠিক আছে, ভোটটা কিন্তু লোকমান ভাইকে দিবেন। হাই হাই এমনই। আচ্ছা জোলাবের বোতলটা কমে রাখলাম, এই ডাইলে দিলাম তরকারিতে, ডাইলে দিলাম ডাইলের মধ্যে, খাইবে আর ডাইরে কইবে কাম কমপ্লিট। ভাই ভাই রাখছেন নাকি? হাই এক কাম করতে হইবে। কি কাম ভাই? আগামী দুই ঘন্টার মধ্যে অস্ত্র হোস্টেলে যত বদনা আছে বুঝছো, সব বদনা মুই মোর রুমে চাই। কি কোন ভাই, এত বদনা দিয়ে কি করবেন ভাই? হেইয়া মোর কাম, তুই যেইয়া কইছি হেইয়া কর। ঠিক আছে ভাই। বাবুরে আজ রান্না যাচ্ছে মজা হয়েছিল। ওকে হেডের ইতে মুসরার লাগছে কি নাই, না একটু মনে একটু মনে বাথরুম যাইতে হইব। ওমা কি রে বদনা গুনাই? ইয়ারে বিনু বদনা গুনাই রে। দুলা ভাই আমিও খুঁজতেছি, এই বাথরুমেও তো নাই। কি রে আর হোস্টেলের ইতে কি বদনা ছড়াইছিস? দাঁড়ান দেখতাছি। উফ কি পেইন কি পেইন। হেই বদনা কই? উফ প্লিজ প্লিজ আমি আর এই লজ্জা পেতে চাই না। উফ বদনা কে নিল? এ হলেন এ থাম থাম এ থাম
বদনাদি ভিড়ি তোর মাথা আড়ালামু আজ তো বুঝলাম না পুরা হোস্টেলে 40 গিয়া বদনা আর গা কই গেল আপনার ডাউলি স্যার সাত তালে কেমনে কি ক্যাং করে চলিচ্ছেন সুপ্তাক বেয়াদব এ কামিজা কোন এক হচ্ছে সেটা বাইর কর আজ দড়ি সেলাই করে দিব এই বিপর্যয় দুর্দশা থেকে বাঁচাতে পারে শুধুমাত্র আমাদের ভাই কোন গা জাতির ভবিষ্যৎ পথ প্রদর্শক আর আন্ধারাইতের বাতি কোন গা আমাদের রমজান ভাই ও বুঝি বুঝি আয় 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 নিকটে আয় আয় কাছে আয় আমি তো কইছিলাম এরা মর দিলে সবাই সবাই একটা করে বদনা কিনে দিব কোলে হলো আমার কোলে আমি একটা করে অটো রিক্সা দিয়ে দিব ছিছি ভাই এসব কি বলছেন পড়ালেখা করে কি রিক্সা চালাবো তুমি কি পড়ালেখা করে সারাদিন বদনা লিয়া খারাপ থাকবা হাই কিচ্ছা জানি ষড়যন্ত্রে একটা সেন্ট পাইতে আছি এই রমজান নাকি হাতে ডাকিলি এ তুই জি স্যার যা ওই লুঙ্গি আলো ডাক যা বদনাগুলি কমবে ভাই ভাই সব তো ফিরোজের চোখের নিচে ভাই এটা কি করলেন ভাই এ কোনায় কোনায় বদনা কোনায় এই এই হলাই স্যার ওদের রন্ধনের কাঠের তলে দেখেন ওটি থাকার কথা উই এ কামটা করছে মোর প্রতি তোর যে প্রতিহিংসা বুঝছো এই তো জনম জনমের স্যার মুই একজন জননেতা বুঝলেন মোর যে ভালোবাসা এই সবার প্রতি মুই এই কাম করতে পারি মুই তো সেবা করার জন্য নির্বাচনে খারাইতে আসলাম এ হলাই নে বদনা কোনে রে স্যার আমাকে হাতের নিচে স্যার ফিরোজ্জা তুই নি এ হাতারে বান তার বেগুনি মিলি বান